वेलकम बैक इन आवर कम्बाइंड कोर्स आज के रिजनिंग एर काउंटिंग फिगर क्लास टू जेटा एक नंबर क्लास टा मदर हुए चिलो कोई एक दिन आगे तो आज के क्लास टू जनरल कम्बाइंड एर काउंटिंग फिगर माने फिगर गुणर एक टा क्लास हुए गई चिलो किसी ट्रिकी आज के क्लास टू तो देखो तीन टे टाइप हुए चिलो मदर आगे क्लास गुलो आशा करूँ तुमने प्रत्येक बुझे छो एवं बाड़ीते प्रैक्टिस करेछो जेगुलो आमी दिएछिलाम क्वेश्चनगुलो तो आज के করব এবং ক্লাসের শেষে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে তো সঙ্গে থাকো দেখতে থাকো আর যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যেটা তোমাদের যে কোনো চাকরির ক্ষেত্রে খুবই কাজে লাগবে আজকের ক্লাস হচ্ছে নন ভার্বাল কাউন্টিং ফিগার ক্লাস টু দেখো আজকেও কিছু ট্রিক্স আমি নিয়ে এসেছি তো টাইপ ফোর টাইপ ফোরে আমরা কিছু অঙ্ক দেখি একটা ত্রিভুজের ভেতরে আর একটা ত্রিভুজ এবং তার ভেতরে আরও একটা ত্রিভুজ তো যেটা তোমরা আমাদের দিয়ে দেওয়া ছবিতে দেখেছো বা আমি পিডিএফ দিয়েছি সেখানেও দেখেছো তো দেখে নাও আর একবার দেখো ভালো করে এই যে অঙ্কটা এটা একটা বেসিক লেভেলে রয়েছে এটাকে আমি আরো বড় করব আস্তে আস্তে একটা ত্রিভুজের ভেতর আর একটা ত্রিভুজ কি করে গুনবো আমরা দেখো পদ্ধতিটা আমি যদি এমনি গুনতে চাই এক দুই তিন চার ওয়ান টু থ্রি ফোর চারটে আর বাইরে টোটালটা একটা পাঁচটা এর বেশি কিন্তু ত্রিভুজ এখানে নেই ঠিক আছে তাহলে এখানে কটা ত্রিভুজ আছে পাঁচটা ত্রিভুজ আছে আমরা দেখতে পাচ্ছি তো এটা খুবই ইজি আমরা এখান থেকে গুণে নিলাম ওয়ান টু থ্রি ফোর আর বাইরে একটা ফাইভ তো এটা সমস্যা আমাদের করবে না এবং এত সোজা দেবেও না যেটা দেবে আমাদের এর ভিতরে আবার একটা ত্রিভুজ তোমাকে দিয়ে দিল এরকম তাহলে এবার আমাকে কাউন্ট করতে হবে কটা আছে দেখে নি কটা আছে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন গেল সেভেন বাইরের একটা আটটা আর এই একটা নটা দশটা এগারোটা আছে এগারোটা তো এই যে এগারোটা এটাও আমাদের পক্ষে গুনে নেওয়া সম্ভব দেখবো আমরা এগারোটা আছে নাকি নাকি আমার আনসারটা ভুল হয়েছে তো এটা যদি এর ভিতরে আরো দুটো ত্রিভুজ দিয়ে দিল তাহলে তো আমাদের মাথা খারাপ হয়ে যাবে পরীক্ষার হলে গিয়ে আমরা কি করে বুঝবো কটা হোক কনফিউজড আমি তো সেই জন্য আমরা একটা ট্রিক্স ইউজ করব দেখো ট্রিকটা কি যখনই আমি এটাকে আবার আগের জায়গায় নিয়ে গেলাম মুছে দিলাম আগেরটা এরকম ছিল তো আগে আমরা ঘুরেছিলাম ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর বাইরে একটা ফাইভ তো এটা খুব সহজে কয়েক সেকেন্ডে হয়ে যাবে দেখো কিভাবে ট্রিক্সটা যখন একটা ত্রিভুজের ভেতর আরেকটা ত্রিভুজ থাকবে না একটা ত্রিভুজের মধ্যে আরেকটা ত্রিভুজ দেখলেই আমরা কি করব আমরা ফোর লিখবো ফোর লিখে রাখবো যখন ত্রিভুজের মধ্যে ত্রিভুজ আমরা ফোর লিখে নিলাম এবার গুনবো আমরা ত্রিভুজের ভেতরে কতগুলো ত্রিভুজ আছে দেখো এই যে বড় ত্রিভুজটার ভেতরে কটা ত্রিভুজ দেখতে পাচ্ছি আমি একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি কোনটা এই বড়টার ভেতরে এই একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি যে এ বি সি এই ত্রিভুজটা আমি দেখতে পাচ্ছি তাহলে যে কটা ত্রিভুজ থাকবে সেটা দিয়ে গুণ করতে হবে ফোরকে গুণ ওয়ান একটা রয়েছে এবার সবসময় লাস্টে ওয়ান যোগ হবে প্লাস ওয়ান এটা হচ্ছে ট্রিক্স ত্রিভুজের ভেতরে ত্রিভুজ থাকলে ফোর ত্রিভুজ বড় ত্রিভুজটার ভেতরে যে কটা ত্রিভুজ থাকবে সেটা দিয়ে গুণ করে এক যোগ করবে আনসার বেরিয়ে যাবে তাহলে আমাকে আর কাউন্ট করতেই হবে না শুধু কাউন্ট করবো কতগুলো ত্রিভুজ ভেতরে আছে দেখে নাও চার অক্ষে চার আর একে পাঁচ আমরা প্রথমে গুনেছিলাম পাঁচটাই এক দুই তিন চার পাঁচ বাইরেরটা পাঁচ কিন্তু আমরা সেকেন্ড যে ছবিটা এঁকেছিলাম সেটা হচ্ছে ভিতর দিয়ে আমরা আরেকটা ত্রিভুজ এঁকেছিলাম এবং আমরা এটা কাউন্ট করে দেখেছিলাম যে এগারোটা হচ্ছে দেখে নিন তো যথারীতি আমি কি বলেছি বলেছি ত্রিভুজের ভেতরে ত্রিভুজ থাকলে ফোর লিখবো তাহলে ত্রিভুজের ভেতরে ত্রিভুজ রয়েছে তাহলে আমি ফোর লিখলাম এবার আমি কাউন্ট করবো কি ত্রিভুজের ভেতরে কতগুলো ত্রিভুজ আছে দেখো এই ত্রিভুজটার ভেতরে এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ তাহলে দুটো ত্রিভুজ আছে ইনটু টু আর ট্রিক্সে কি বলেছিলাম প্লাস ওয়ান লাস্টে চলো প্লাস ওয়ান তাহলে চার দুগুণে আঠারোকে নয় কিন্তু আমরা তখন গুনেছিলাম এগারোটা তাহলে ওটা ভুল ছিল ওই জন্যই আমরা যদি গুনতে যাই প্র্যাকটিক্যালি গুনতে গেলে আমাদের এদিক ওদিক হয়ে যেতে পারে কিন্তু একটা হিসেবের জিনিস এবার আমরা একবার মিলিয়ে নিই নটা কি করে হলো দেখো তাহলে এই একটা বাইরে ওটা বাদ দাও আগে টোটাল গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটা ছোট ছোট ত্রিভুজ আর বাইরের একটা আট আর এ বি সি একটা নয় দেখো এই মাঝখানেটাকে তো আগে গোনা ছিল
তাহলে বাইরের একটা আর এই একটা দুটো হলো আর ভেতরের সব মিলে রয়েছে সাতটা তাহলে এই হলো নটা অতএব আমাদের গোনার দরকারই পড়বে না আমরা শুধু কি করব ত্রিভুজের ভেতরে ত্রিভুজ থাকলে আমরা ফোর লিখব তারপরে দেখব একটা ত্রিভুজের ভেতরে কতগুলো ত্রিভুজ আছে সেটা দিয়ে গুণ করব প্লাস 1 করে দেব দেখবে আমাদের আনসার এক্স্যাক্টলি আনসারটা বেরিয়ে গেছে চলো আমরা যদি এটাকে আরেকটু জটিল করি এর ভেতরে আমি আবারো একটা ত্রিভুজ আমি করে দিলাম এই তাহলে কি হলো দেখো একই রকম ভাবে আমরা ত্রিভুজের ভেতরে ত্রিভুজ দেখতে পাচ্ছি অতএব ফোর লিখলাম কটা ত্রিভুজ আছে এই একটা এই ছোট্ট একটা তিনটা ত্রিভুজ ভেতরে রয়েছে তাহলে 4 × 3 + 1 তিন চার বারো আর একে 13 দেখো এই অঙ্কটা করতে ম্যাক্সিমাম 20 সেকেন্ড সময় লাগবে যত বড়ই দিক তাহলে কত হলো 13টা আর আমাদের গোনার দরকার নেই কাউন্ট করার দরকার নেই এটাই হচ্ছে রাইট আনসার হবেই হবে ঠিক আছে তাহলে এই প্রসেসে কিন্তু এই ট্রিকটা ইউজ করে কিন্তু আমি অঙ্কগুলো করে দিতে পারি এবার এইরকম ট্রিকেই এইরকম অঙ্কের মধ্যে আরও একটা ডিফারেন্স আছে আমি দেখাচ্ছি দেখো এই অঙ্কটাতে দিয়ে দিল এই সেম এরকমই দিল কিন্তু এইখানে ভাগ করে দিল এইখানে ভাগ দিল এখান থেকে দাগ দিল আর এখান থেকে দাগ দিল এইবার বলবে কতগুলো ত্রিভুজ আছে দেখো তো এটাও খুব সিম্পল আমরা যেমন আগে করেছিলাম তেমনই করব ত্রিভুজের ভেতর ত্রিভুজ এই ত্রিভুজ ত্রিভুজের ভেতরে একটা ত্রিভুজ দুটো ত্রিভুজ তিনটে ত্রিভুজ আছে তাহলে 4 × 3 + 1 করে 13টা তো আগে বেরিয়েছিল এবার যেটা আমাদের করলো সেটা দেখো দেখো ভালো করে আমাদের এই যে ত্রিভুজগুলোকে দুটো করে ভাগ করেছে মাঝখান দিয়ে আমরা কিন্তু এই পুরো ত্রিভুজটাকে মানে ধরো জেড ধরো জেড এ বি এই পুরো ত্রিভুজটাকে একবার কাউন্ট করেছিলাম এবার এই ত্রিভুজটাকে আরেকবার ভেঙে দিয়েছে তার মানে ত্রিভুজটাকে যদি ভেঙে দেয় আমরা এখান থেকে এই একটা ত্রিভুজ কিন্তু পেয়ে গেলাম আবার দুটো দুটো ত্রিভুজ পেয়ে গেলাম নতুন দুটো ত্রিভুজ বাইরেরটা একবার নিয়ে নেওয়া ছিল এবার মাঝখান দিয়ে ভাঙলে মানে দুটো ত্রিভুজ আমি এক্সট্রা পেলাম তাহলে এখানে দুটো এখানে দুটো এখানে দুটো তাহলে +6 = 19 আনসার হবে বোঝা গেছে যেখানে ভাগটা করবে সেখানে দুটো করে আমি অ্যাড করে নিলাম এটাকে ভাঙলাম তাহলে দুটো ত্রিভুজ এক্সট্রা বেরিয়ে গেল তাহলে এইরকম এটাকে দুটো ত্রিভুজ এক্সট্রা এটাকে দুটো ত্রিভুজ এক্সট্রা হয়ে গেলো 19 তো এই প্রসেসে কিন্তু এই অঙ্কগুলো আমাদের করে দিতে হবে খুব সহজে কয়েক সেকেন্ডে আনসার আমরা করে দিতে পারবো যত কঠিনই হোক ভেতরে যতগুলোই দিক আমরা ইজিলি কাউন্ট করে বার করে দেবো ঠিক আছে চলো এইরকম ত্রিভুজগুলোর আর একটা অঙ্ক এটাও খুব ইন্টারেস্টিং অঙ্ক এটা দেয় এর থেকে আরও বড় দেয় তো দেখো এটার ক্ষেত্রে আমি বলি এটার ক্ষেত্রে কিচ্ছু না একটা ছোট্ট জিনিস তোমাকে মুখস্থ রাখতে হবে সেটা কি সেটা হচ্ছে 3 = 13 এইখানে লেখা আছে 4 থাকলে 27 আর 5 থাকলে 48 এইটুকু জিনিস তুমি যদি মুখস্থ রাখতে পারো তাহলে তোমার এই ধরনের অঙ্ক আর কোনো সমস্যা হবে না কিরকম দেখো এই 3 4 5 বা কি বা 13 27 48 বা কি এইরকম অঙ্ক থাকলে এইগুলো অপশনে থাকবে এগুলো হচ্ছে আনসার দেখো কিরকম ভাবে ম্যাজিকের মতো হবে কটা আছে দেখুন এই ত্রিভুজটার মধ্যে এই ছবিটাতে কতগুলো ত্রিভুজ আছে দেখো 1 2 3 4 5 6 7 8 9 বাইরের একটা 10 গেল আচ্ছা বড়টা এইখান থেকে এই একটা 11 এই একটা 12 এই একটা 13টা আছে গুনলাম ঠিক আছে 13টা আছে তাহলে দেখে নাও আবার গুনি 1 2 3 4 5 6 7 8 9 বাইরের একটা 10 এই একটা 11 এই একটা 12 এই একটা 13 হলো এটা আমরা নাম্বারিং করে করতে পারি এবিসিডি দিয়ে করতে পারি কাউন্ট করে করে প্রচুর সময় লাগবে তো এবার ফর্মুলায় দেখি ট্রিক্সটাকে কিভাবে কাজে লাগানো যায় দেখো এখানে একটা ভাগ পুরো ত্রিভুজটাকে উপর নিচে কটা ভাগ করেছে দুটো ভাগ তিনটে ভাগ করেছে এই একটা একটা ভাগ দুটো ভাগ তিনটে ভাগ করেছে তো এই যে তিনটে ভাগ করেছে যদি আমি তিনটে ভাগ দেখি দেখো 3 = 13 তার তিনটে ভাগ থাকলে আনসার 13 হবেই অপশনে 13 থাকবেই যদি এটাকে আমি আর একটু বাড়িয়ে দিই এটাকে আমি আর একটা থাক বাড়িয়ে দিলাম কিরকম এই আসলো এই আসলো এরকম থাকতে পারে এই হবে না এই হবে এই হবে এই 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 তাহলে দেখো কটা হলো 1 2 3 4 গুণের কোনো দরকার নেই 4 আছে মানে 27 অপশনে থাকবেই তো প্রত্যেক পরীক্ষাতে এই ধরনের কোশ্চেন থাকে এবং ম্যাক্সিমাম 3টে বা 4টে দিয়ে দেয় 5টাও দেখা যায় না খুব একটা যদিও 5টা থেকে থাকে আরও বাড়িয়ে দিল অসুবিধা নেই 5টা থাকলে 48 আনসার থাকবেই খুবই ট্রিকি এক এটা করতে আমাদের 5 সেকেন্ড সময় লাগা দরকার 5 সেকেন্ডের বেশি এটার জন্য বরাদ্দ নেই টাইম
আমরা গুণবো 1 2 3 3 মানে 13 4 মানে 27 5 মানে 48 ওকে তো আমাদের টাইপ 4 কমপ্লিট আমরা চলে যাব টাইপ 5 এ দেখে নাও দেখো আমাদের টাইপ 5 এই রকম অঙ্ক কিন্তু কখনো কখনো আসে আগেরবার পরীক্ষাতেও এসেছিল কিন্তু এই রকম অঙ্ক দুখানা স্টার দিয়ে দেবে মানে যে এটা একটা অঙ্ক এটা একটা অঙ্ক দু রকম স্টার কিন্তু আমরা দু রকম ভাবে করতে পারি একটা হচ্ছে দুটো ত্রিভুজ উল্টে দিয়ে আর একটা হচ্ছে যেভাবে আমরা স্টার এঁকে থাকি এইটাও কিন্তু একটা স্টার তো বলে দিল যে এই রকম ছবি দিলে কটা স্টার আছে আর এই ছবিটা দিয়ে বললো কটা স্টার আছে দুটো কিন্তু আনসার দু রকম হবে দেখো মাথায় রাখবে এই রকম যদি স্টার হয় কটা হবে তাহলে 1 2 মানে 1 2 3 4 5 গেল কটা হলো 1 2 3 4 5 ও এখানে একটা আছে ধরো 6 ঠিক আছে ছটা হলো এবার টোটাল কটা আছে ধরো এ বি সি ডি ই এফ দুটো এই বড় একটা এই বড় একটা তাহলে 6 প্লাস 2 8 এটা তো মুখস্থ করে নিতে পারো এরকম থাকলে 8টা হলো তাহলে এই ছটা বাইরে ছটা আর টোটালে একটা দুটো এটা হচ্ছে 8টা গেল কিন্তু এরকম থাকলে এই রকম থাকলে দেখো কটা আছে 1 2 3 4 5 5 এবার পয়েন্ট দেখবে এই একটা পয়েন্ট 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 পাঁচটা ভেতরেও দেখো পাঁচটা পয়েন্ট আছে কি রকম 1 2 3 4 5 তার মানে আরো পাঁচটা ত্রিভুজ এখানে আছে কি করে আছে লুকিয়ে আছে দেখি দেখো এখান থেকে এই একটা প্রত্যেকটা করে ঘুরবে এবার এখান থেকে এই একটা আবার এখান থেকে এই একটা এখান থেকে এই একটা এখান থেকে এই একটা হলো পাঁচটা তো প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কিন্তু একটা ত্রিভুজে স্টার্টিং হচ্ছে তার মানে বাইরে পাঁচটা রয়েছে আর ভেতর থেকে আমি যদি দেখি পাঁচটা আছে তো ট্রিক হচ্ছে একটু দেখে নাও দুটো শেপ এইটা হলে 8 আর এরকম হলে 5 5 10 এই আর কিচ্ছু না আসলে এরকম দিয়েই থাকবে এবার যদি তোমাদের এখান থেকে এটাকে আবার ভেতরে দেয় বা এটাকে দেয় তাহলে আগের মতো করে একটা ত্রিভুজকে দুটো ভাঙলে আর দুটো করে অ্যাড হবে ঠিক আছে খুব সোজা এগুলো আশা করি এগুলো একটা জন্য তোমরা ছেড়ে না আসো সবকটার জন্য কিন্তু নাম্বার তোমাদের ক্যারি করতে হবে চলো নেক্সট হচ্ছে টাইপ 6 আজকে কমপ্লিট করে দেব দেখো টাইপ 6 এ চলে এসেছি টাইপ 6 এ কি আছে কাউন্টিং ফিগারে আমাদের স্কয়ার গুনতে হবে হ্যাঁ বর্গক্ষেত্র গুনতে হবে কতগুলো বর্গক্ষেত্র আছে একটু দেখে নাও আমি পিডিএফ দিয়ে দেবো তোমাদের তো ফার্স্ট হচ্ছে দেখো এক নাম্বার এটা হচ্ছে দু নাম্বার তো এক নাম্বারে এটার মধ্যে কতগুলো বর্গক্ষেত্র আছে কি করে করবো আমরা গুণে 1 2 3 4 আর বাইরের একটা 5 গেল তাহলে 1 2 3 4 বাইরের একটা 5 এটা খুব সহজে গুণে যাচ্ছে 5 কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু এরকম গুণে যাবে না 1 2 3 4 1 2 3 4 16টা তারপরে 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 এইভাবে গুনতে হবে ভুল হওয়ার চান্সেস থাকে তো এটার ক্ষেত্রে খুব সহজ একটা ট্রিক দেখো কিরকম কাজে লাগবে দেখো আমরা কি করব এদিক দিয়ে কাউন্ট করব 1 2 এদিক দিয়ে কাউন্ট করব 1 2 তার মানে 2 ইনটু 2 ঠিক আছে 2 ইনটু 2 এবার একটা করে নিচের দিকে আসবো আর একটা করে কমতে থাকবে এই সংখ্যাগুলো একটা করে কমতে থাকবে তার মানে 2 ইনটু 2 দেখো 2 ইনটু 2 করেছি এবার নিচে যখনই আমি আসবো এক করে কমে যাবে মানে 1 ইনটু 1 তাহলে 2 দুগুণে কত হয় 4 আর এক অক্ষে 1 5 তাহলে 1 2 3 4 বাইরের একটা 5 যদি বুঝতে না পারো এইটাই দেখাচ্ছি আমি আরেকবার হ্যাঁ খুব সহজ এটা একদম ইজি দেখো এদিক থেকে গুণি 1 2 3 4 4 1 2 3 4 ইনটু 4 ওকে তাহলে এদিক দিয়ে 4টে এদিক দিয়ে 4টে প্রথমে লিখে নিলাম এবার যতগুলো ভাগ আছে দেখো এই একটা বাকি আছে দুটো বাকি আছে তিনটা বাকি আছে তো কি করব আমরা এই যে 4 ইনটু 4 হয়েছে এগুলোকে একটা একটা করে কমাতে কমাতে আসবো সংখ্যা দেখো তাহলে কি হবে 3 ইনটু 3 2 ইনটু 2 1 ইনটু 1 ইকুয়াল টু করে দাও সব 4 4 16 তিন তিরিকে নয় দুই দুগুণে চার এক অক্ষে এক যোগ করে দাও কত হয় দেখো ষোলো আর নয়ে পঁচিশ পঁচিশ আর পাঁচে তিরিশ বোঝাতে পেরেছি ষোলো আর নয়ে পঁচিশ পঁচিশ আর পাঁচে তিরিশ খুব ইজি আমাদের গোনার কোনো দরকার নেই দেখো ভুলও হবে না সহজ খুব ট্রিক ইউজ করবে একদম সিম্পল জিনিস যদি তোমাদের মনে হতে পারে তাহলে এইটা কি হতে পারে দেখো আমি একবার করে দিচ্ছি এইটা
এরকম থাকলো কটা আছে এর মধ্যে সিম্পল একই রকম দেখো তাহলে এখানে কি হবে এখানে কিন্তু পুরো অঙ্কটাই একটু চেঞ্জ হয়ে যাবে কি রকম চেঞ্জ হচ্ছে দেখো 1 2 3 আচ্ছা 1 2 3 4 4 ইনটু 1 2 3 4 ইনটু 3 রয়েছে ঠিক আছে তাহলে এক এক করে কমবে মানে সবাই এক এক করে কমবে তাহলে এক্ষেত্রে হবে কি 3 ইনটু 2 এক করে কমলো 4 টা এক কমলো 3 3 কমলো 2 আর এখানে 2 ইনটু 1 দেখো কত হচ্ছে 3 4 12 3 দুগুণে 6 2 অক্ষে 2 তাহলে কত হলো 3 4 12 12 আর 6 18 2 এ 20 খুব সিম্পল অঙ্ক ঠিক আছে তো এইভাবে কিন্তু আমরা সব কটা স্কোয়ার তারপরে ট্রায়াঙ্গেল স্ট্রেট লাইন সব কাউন্ট করা শিখব আমরা এই দুটো ক্লাসকে ভালো করে আবার রিভাইজ করো এরকম অঙ্ক তোলো বিভিন্ন বই থেকে তোলো তুলে করার চেষ্টা করো আশা করি এই কাউন্টিং ফিগার বা নন ভার্বাল কাউন্টিং ফিগার নিয়ে কোনো সমস্যা থাকবে না সমস্যা থাকলে আবারও বলছি কমেন্ট বক্সে লেখো আমাকে জানাও আমি সলভ করে দেবো আর যদি ক্লাস ভালো লাগে লাইক করবে নতুন ক্লাসে যদি তোমরা দেখে থাকো কেউ যদি নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে নেক্সট ক্লাসে তোমাদের এগুলো আবার চলে আসে তোমাদের চ্যানেলে ঠিক আছে আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবে চলো ভালো থেকো সবাই আজকের জন্য টাটা